আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি জানি খুব একটা ভিউ হবে না, তারপরও একটা ইমানি দায়িত্ব থেকে কথাগুলো বলবো। হ্যাঁ, প্রথম বলবো ডাক্তার সুলতানা রাবেয়া খানম আমাদেরই আত্মীয়, তার কাছ থেকে একটা শিক্ষা পেয়েছিলাম, সেই শিক্ষাটা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা হলো আমার ছেলের কাছ থেকে একটু জ্ঞান পেয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সে ডাক্তার রাবেয়া সুলতানা রাবেয়া খানমের জ্ঞানটুকু আগে বলি। হ্যাঁ, একজন মেয়ে চাকরি করে, সে মেয়ে চাকরির বা বেতন পাওয়ার পর টাকা ভাগ করছিল, এমন যে ঘর ভাড়া, ধরেন ঘর ভাড়া 7,000 টাকা, বাচ্চাদের স্কুলের বেতন 2,000 টাকা, ঘরে যে শিক্ষক পড়ায় তার বেতন 2,000 টাকা, বাজার খরচা মান্থলি 8,000 টাকা, এরকম একটা হিসাব করতেছিল। সে হিসাবের শেষে এসে লেখছে যে মার জন্য 300 টাকা আর বাবার জন্য 300 টাকা। তখন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করলো, এই তুই না বলছো তোর মা বাবা বাইচা নাই, তাইলে আবার মা বাবার খরচা ধরলি যে? তখন মেয়েটা হেসে বলছিল যে তাদেরকে, তারা পৃথিবীতে নাই কিন্তু এখনই তাদের আমার বেশি প্রয়োজন, তারা নাই বলে কি তাদের হক দেব না আমি? তাদের হক সারা জীবন থাকবে, আমি এই 300 টাকা 300 টাকা 600 টাকা প্রত্যেক মাসে দান খয়রাত করি মা বাবার জন্য, এটা তাদের হক। তা আমার না, ব্যাপারটা শুধু মাথায় না, বুকে এসেও লাগে। হ্যাঁ, বুকে এসেও লাগে। তা আমি ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আমাদের যাদের মা বাবা বেঁচে নেই তাদের জন্য একটা বাজেট করবেন, সাংসারিক সমস্ত খরচের মধ্যে এই ছোট্ট একটা বাজেট করবেন, যার যেটুকু সামর্থ্য আছে। মানে আমার সামর্থ্য আছে 200 টাকা, আমি 200 টাকা করবো, কারো সামর্থ্য যদি থাকে 1,000 টাকা, সে 1,000 টাকা লিখবে, একটা বাজেট মা বাবার জন্য। এবং প্রত্যেক মাসে যদি এভাবে দান খয়রাত করেন, মা বাবাকে স্মরণ করেন, তারাও আপনাকে স্মরণ করবে ওখান থেকে। হ্যাঁ, আমি জানি না আপনারা আমার কথা কীভাবে নিচ্ছেন, ভাবতেছেন আবার আরে বাপরে বাপ সিনেমার লোক ওয়াজ নসিহত করে। না না, এটা ওয়াজ নসিহত না, এটা মা বাবার হক, পাও না তাদের, এটা তাদের জন্য দান খয়রাত করবেন, তাহলেই তো গরিব মানুষ বেঁচে যাবে, তাই না, এই দান খয়রাতের মাধ্যমে। সেকেন্ড যেটা, সেটা আমার ছেলের কথা বললাম। আমার ছেলে একদিন আমাকে বলতেছে, সিনেমার লোক তো বুঝেনি তো, একটু নামাজ কলমা কম পড়ি, ওই শুক্রবার আসলে জুম্মা মোবারক একটা স্ট্যাটাস মেরে টুপি লাগায় মোরা চলে যাই মসজিদে, আইসা দেখি যে বুঝছেন অনেক লাইক ভিউ, জুম্মা মোবারক মোবারক মোবারক, এই সবাই ধরে নেয় যারে বাপ রে বাপ সিনেমার লোক হয়ে কত ফরেজগার। না, আসলে তা না, আমার ছেলের নজরে এটা পড়ছে। আলহামদুলিল্লাহ আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বুঝছেন তো। যাই হোক, সে আমাকে একদিন বলতেছে যে বাবা সারাদিন কী করলো আজকে সন্ধ্যার সময়, আমি যখন ঘরে ফিরি, আমি কেন, আর হাতে দেখি কাগজ কলম, আমি বলো না কেন, কারণ আমি লিখবো তুমি আজকে সারাদিন কী কী কাজ করছো। আমি বললাম সকালে উঠে হাঁটতে গেছি, এক, দুই নম্বর এসে ওয়াশরুমে গেছি, সেটাও লিখছি, সে বলতে ডিটেলস বলতে হবে, দুই লিখলাম, আমি তারপর নাস্তা করছি, তিন, চার নম্বর জামা কাপড় পরে এফডিসি গেছি, এবং কীভাবে এফডিসি গেছি, এফডিসি দিয়ে কী কী করছি, কার কার সাথে কথা বলছি, এবং ঘরে ফেরত আসা পর্যন্ত ডিটেলস লিখতে গিয়ে 19টা কাজ হয়ে গেছে, যে আমি 19 নম্বর ছিল এই যে তোমার সাথে এখন বলে, তারপর খালি বারবার জিজ্ঞেস করে, তারপর যখন তারপর আমি এই যে তুমি লিখতেছো আমি বলতেছি সারাদিনের হিসাব, এটাও একটা কাজ, তাহলে 19 নম্বর। আমি কে, হ্যাঁ, তো 20 নম্বর একটা কাজ তোমাকে করতে হবে। আমি কি, আমি একটু কৌতূহলী যে কী বলে সে শুনি, 20 নম্বর কাজটা হলে তোমার নামাজ পড়তে হবে। আমি, নামাজ তো কাজ না। হ্যাঁ, তুমি কাজ হিসাবেই নাও বাবা, ইবাদত পরে, ইবাদতটা পরে তোমার ভিতরে চলে আসবে, তুমি এটাকে কাজ হিসাবে নাও। 20 নম্বর, তুমি সারাদিন যা যা কাজ করছো এর সাথে নামাজটাকে একটা কাজ ধরে নাও, তুমি কাজ ধরে সেটাও তুমি করো।
এমনভাবে বুঝাইলো, বুঝছেন, আমি আর কথা বলতে পারলাম না, চুপ হয়ে গেলাম। তারপর থেকে চেষ্টা করতেছি, বুঝছেন, কিন্তু হয় না, বুঝছেন, হয় না। হ এই যে মাঝখানে একবার দাড়ি টাড়ি রাখছিলাম, দেখলেন না, এই দাড়ি কেটে ফেলার পর আপনারা অনেক ধোলাই করছেন আমাকে, আমার ছেলেও কিন্তু আমাকে বকাঝকা করছে, বুঝছেন। এই তো ইমানটা আসলে ওইভাবে আনতে পারিনি এখনও, এটাই চরম সত্যি কথা, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আসেন, আমরা না আমাদের এই কাজ, যেটা এই কাজটা করি, নামাজটা কাজটা করব, এটা আমি সিরিয়াসলি নিচ্ছি। কারণ আজকে আমার ছেলে আমাকে বললো যে বাবা, তোমার সে 20 নম্বর কাজটা কিন্তু তুমি রেগুলার করতেছো না। খুব লজ্জা পাইছি, লজ্জা পাওয়ার থেকেই না এই ক্যামেরার সামনে আসা, আপনাদের সঙ্গে শেয়ার করা, আর আমার যে আত্মীয় ডাক্তার, ওনার ওই জ্ঞানটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, সারা মাসের খরচের মধ্যে যাদের মা বাবা নাই, আর যারা বেঁচে আছে তারা তো করবেনই, মা বাবার সেবা করবেন, মা বাবার জন্য কেনাকাটা করবেন, যা যা লাগে প্রয়োজন দিবেন, কিন্তু পৃথিবীতে নাই মনে কইরা যে আর কিচ্ছু করার নাই, খালি নামাজ পড়া মুনাজাত করো, আল্লাহ আমার মা বাবারে বেশ নসিব করো, না, এর সঙ্গে ওই যে দান খয়রাতটা করতে হবে, একটা বাজেট করতে হবে আপনাদেরকে, এই বাজেট করে দান খয়রাত করবেন। আর আমার ছেলের কথা অনুযায়ী ওই কাজটা করতে হবে, এই কাজটাই একদিন ইবাদতে বদলে যাবে, মনের ভিতরে চলে আসবে, আমার একটু একটু আসতেছে, বুঝছেন। যাই হোক, দোয়া করে না আমার জন্য, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।